আসসালামু আলাইকুম। আন্তুষ্ট মিষ্টি আফা ভাইয়ারা, ভালো আছেন আপনারা? আয়া যাবা চলিয়েছি আর নেই করে একের রেসিপি দিয়ে আইতাম তো আয়া যা বানাই দিয়া মো আনারসের হিটা। তো আনেরা নটানি উড়া ভিডিও ইয়ন ধৈর্য ধরি চাইয়েন, সাইবের হরেকটা লাইক টাইক দিবেন, শেয়ার করেন, কমেন্ট করেন, আর ভালা লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন। তো প্রথমে আই আনারসের কারিগুড়ি সবজি গ্রেটার দিয়ে গ্রেট করে লইছি। তারপর দুগাডি মেরে ইনে ভাঙে লইছি, আর হরে ইনে ময়দা আর বেকিং সোডা সালের গুঁড়ি লবণ চিনি এক কাপ লিকুইড দুধ বাদাম কুচি তো ব্যাকেনে কত বই লইছি। কথা কম কাজ বেশি, মানুষকে ভালোবাসি আনেরও আরে ভালোবাসি না চ্যানেলকারে ভালোবাসি, আই যাই আগায় যেতাম আরে এই সাপোর্ট করিয়ে নানেরা। ইগে বাড়িতে দিদিছি ডিম, এর হরে দিদি চিনি, চিনি আর নেড়া নেড়গো স্বাদ অনুযায়ী বাড়াই কমাই দিয়ে তো দিলাম লিকুইড দুধ, ভালো করে এখানে মিক্স করে লইয়ে তো 10 মিনিট পর্যন্ত এখানে মিক্স করে লইছি। তো দিদির ময়দা ময়দা দেওয়ার পরে চালের গুঁড়ি দিয়ে দিয়ে এখানে আবারও মাখি লইয়ের ভালো করি, তো এটা ফাতলা দেখা যায় সবগুলা দিয়ে লাগছি। টোটাল ময়দা যতটুকু চালের গুঁড়িও অতটুকু দিছি। এরপরে বেকিং সোডা আর লবণ দিই ভালো করি আবারও মিক্স করি। তো এ পর্যায়ে দিদির আনারসের কাত মানে যেখানে গ্রেট করে লইছিলাম দিদি আবার এখানে ভালো করে মিক্স করতে হইব। অনবরত 1 মিনিট মিক্স করার হরে আয়ঙ্গা এখানে ঢাকনা দিই, 10 মিনিট রেস্ট রাখছি, ফাইন একেন ব্যাটার হয়েছে। ব্যাটার এটা দিয়ে পাইনাপেল ফুড কেকও বানানো যাইব, চাইলে তেলের মধ্যে ভাজা যাইব। তো আই অন্যরকম করে বানামো, তো আই এখেন শীতল পিঠা সাঁচিতে বানামো। তো আই একেন শীতল পিঠা সাঁচ লই ফিটা শাসিও নিতে আই অঙ্গা তেল ব্রাশ করে লইয়ে ব্যাটার এটা গ্যাস আমিষের সাহায্যে ফিটা শাস ইত্যাদি দিয়ে এরপরে দিদি ফিটার উপরে বাদাম কুচি তো ঢাকনা ছিদ্রটা বন্ধ করে দিছি। এ পর্যায়ে ঢাকনা তুলি, সামান্য একটু তেল দিয়ে সাইডে সাইডে যাতে পিঠা একদম ভালো করে ফুলি ভালোভাবে হয়। এই পিঠাগুলো বানাইতে প্রায় 15 মিনিট লাগে, একদম লো আছে, আস্তে আস্তে এগুলো কেকের মতো ফুলে। তো আপনারা যদি বাসাত বানান তাহলে বুঝবেন এগুলো বানাইতে কতক্ষণ সময় লাগে। তো এই পর্যায়ে একেন ছুরির সাহায্যে হিটাগুলো উল্লে দিয়ে এই কাজটা অনেক ধৈর্য সহকারে করবেন। তো কথায় তো আছে কষ্ট করলে মিষ্ট মিলে, তো ওই আস্তে আস্তে করে ভালোভাবে উল্টে দেওয়ার হরে সামান্য একটু তেল দিয়ে আবারও এগুলা ঢাকনা দিই একদম পুরোপুরি ওই জন পর্যন্ত উল্লা চুলার উপরে রাখবো। তো সামিসের সাহায্যে আমি ফিটে এগুন তুলে লইয়ে রাখেন ফেলে দিতে, মাশাল্লাহ অসাধারণ
অসাধারণ হয়েছে, মানে কি খুব সোয়াদ হয়েছে, খুব মজা হয়েছে, মুখে দিলে মানে নাই এরকম স্বাদ হয়েছে, একদম স্পঞ্জ কেকের মতো হয়েছে, ভিতরে একদম ফুল ফুল গিয়া খুব দারুণ হয়েছে। এখন তো আনারসের সিজন, এই পিঠাগুলা বানাইবেন আর খাইবেন। আর তাছাড়া এখন লকডাউনের সময়, আপনারা সবাই ঘরে থাকবেন, ঘরেও আবার খাবার খাইবেন, তো সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া, আপনারাও দেখুন আল্লাহ দোয়া করিয়েন, সবাই ভালো থাকেন। আবার দেখা হইব অন্য কোনো ভিডিও লই। আল্লাহ হাফেজ।